তো সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিলাম। আসার পর যাই সেলাইন ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ভর্তি ছিল সকাল থেকে রাত্রে ওই সময় থেকে সুস্থ, প্লাস আজকে সকাল ভোর 6টা পর্যন্তই সুস্থ আছে। হঠাৎ 10 মিনিটের মধ্যে বাড়িতে ফোন করলো যে রুগীর সিরিয়াস অবস্থা, বলতে হ্যাঁ জীবিত রেফার করবো। এই খবর শুনলাম আমরা আস্তে আস্তে, বলছে ডেড। কি বাচ্চারা কি নাম? পারমিতা ছিল। কত বছর? 2 বছর। কোন জায়গায় বাড়ি? বাড়ি বন্যারে, বন্যারে নামরা বাড়ি বন্যারে। ওই জায়গা থেকে কি এখানে আনা হয়েছে রেফার? না, মামার বাড়িতে বেড়াইতে হয়েছিল। কোন জায়গায়? বাগমা পাগমা। মামার বাড়িতে? এখন কি কইছে ডাক্তার? কি কইতেছে ডাক্তার? কি কইতেছে হঠাৎ কি তার ঠিক কিছু বুঝা হচ্ছে না, হঠাৎ সুস্থ রোগী হঠাৎ নাই। বিষয়টা কি কি বলবো আর এখন কি? আপনি কইতেছেন সুস্থ ছিল? সুস্থ ছিল, এখন ডাক্তারে কি দিছে না দিছে ওষুধ করে যাই দিল, তারপরে সুস্থর মধ্যে এভাবে ডেট হয়ে গেল, যেটা আমরা কিছু বলতে পারি না। এখন কিটা পোস্টমর্টম করবো? কিছু পোস্টমর্টম করবো বলছি। বুঝছিল খেলতে খেলতে রেডেল একটা ইঁদুর ওষুধ ছিল, তো ওইটার দিকে এক বলকেট বাইকটা সে খেয়ে একটু খেয়ে নিয়েছিল। তো তোর সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিলাম। আসার পর যাই সেলাইন ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ভর্তি ছিল সকাল থেকে রাত্রে ওই সময় থেকে সুস্থ, প্লাস আজকে সকাল ভোর 6টা পর্যন্তই সুস্থ আছে। হঠাৎ 10 মিনিটের মধ্যে বাড়িতে ফোন করলো যে রুগীর সিরিয়াস অবস্থা, বলতে হ্যাঁ জীবিত রেফার করবো। এই খবর শুনলাম আমরা আস্তে আস্তে, বলছে ডেড। কি বাচ্চারা কি নাম? পারমিতা ছিল। কত বছর? 2 বছর। কোন জায়গায় বাড়ি? বাড়ি বন্যারে, বন্যারে নামরা বাড়ি বন্যারে। ওই জায়গা থেকে কি এখানে আনা হয়েছে রেফার? না, মামার বাড়িতে বেড়াইতে হয়েছিল। কোন জায়গায়? বাগমা পাগমা। মামার বাড়িতে? এখন কি কইছে ডাক্তার? কি কইতেছে ডাক্তার? কি কইতেছে হঠাৎ কি তার ঠিক কিছু বুঝা হচ্ছে না, হঠাৎ সুস্থ রোগী হঠাৎ নাই। বিষয়টা কি কি বলবো আর এখন কি? আপনি কইতেছেন সুস্থ ছিল? সুস্থ ছিল, এখন ডাক্তারে কি দিছে না দিছে ওষুধ করে যাই দিল, তারপরে সুস্থর মধ্যে এভাবে ডেট হয়ে গেল, যেটা আমরা কিছু বলতে পারি না। এখন কিটা পোস্টমর্টম করবো? কিছু পোস্টমর্টম করবো বলছি। বুঝছিল খেলতে খেলতে রেডেল একটা ইঁদুর ওষুধ ছিল, তো ওইটার দিকে এক বলকেট বাইকটা সে খেয়ে একটু খেয়ে নিয়েছিল। তো তোর সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিলাম। আসার পর যাই সেলাইন ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ভর্তি ছিল সকাল থেকে রাত্রে ওই সময় থেকে সুস্থ, প্লাস আজকে সকাল ভোর 6টা পর্যন্তই সুস্থ আছে। হঠাৎ 10 মিনিটের মধ্যে বাড়িতে ফোন করলো যে রুগীর সিরিয়াস অবস্থা, বলতে হ্যাঁ জীবিত রেফার করবো। এই খবর শুনলাম আমরা আস্তে আস্তে, বলছে ডেড। কি বাচ্চারা কি নাম? পারমিতা ছিল। কত বছর? 2 বছর। কোন জায়গায় বাড়ি? বাড়ি বন্যারে, বন্যারে নামরা বাড়ি বন্যারে। ওই জায়গা থেকে কি এখানে আনা হয়েছে রেফার? না, মামার বাড়িতে বেড়াইতে হয়েছিল। কোন জায়গায়? বাগমা পাগমা। মামার বাড়িতে? এখন কি কইছে ডাক্তার? কি কইতেছে ডাক্তার? কি কইতেছে হঠাৎ কি তার ঠিক কিছু বুঝা হচ্ছে না, হঠাৎ সুস্থ রোগী হঠাৎ নাই। বিষয়টা কি কি বলবো আর এখন কি? আপনি কইতেছেন সুস্থ ছিল? সুস্থ ছিল, এখন ডাক্তারে কি দিছে না দিছে ওষুধ করে যাই দিল, তারপরে সুস্থর মধ্যে এভাবে ডেট হয়ে গেল, যেটা আমরা কিছু বলতে পারি না। এখন কিটা পোস্টমর্টম করবো? কিছু পোস্টমর্টম করবো বলছি। বুঝছিল খেলতে খেলতে রেডেল একটা ইঁদুর ওষুধ ছিল, তো ওইটার দিকে এক বলকেট বাইকটা সে খেয়ে একটু খেয়ে নিয়েছিল। তো তোর সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিলাম। আসার পর যাই সেলাইন ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে ভর্তি ছিল সকাল থেকে রাত্রে ওই সময় থেকে সুস্থ, প্লাস আজকে সকাল ভোর 6টা পর্যন্তই সুস্থ আছে। হঠাৎ 10 মিনিটের মধ্যে বাড়িতে ফোন করলো যে রুগীর সিরিয়াস অবস্থা, বলতে হ্যাঁ জীবিত রেফার করবো। এই খবর শুনলাম আমরা আস্তে আস্তে, বলছে ডেড। কি বাচ্চারা কি নাম? পারমিতা ছিল। কত বছর? 2 বছর। কোন জায়গায় বাড়ি? বাড়ি বন্যারে,
পোস্টমর্টম করবো বলছিল খেলতে খেলতে।